হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার। এই বন্ধুরা আমি শিখছি নাফিসের কাছ থেকে অনেস্টলি। এই যে নাফিস আমাদের সাথে আছে আজকে, আমরা ঘোরাঘুরি করব। ফাইজা, রোল দি ইন্ট্রো। Hey guys, assalamu alaikum. This is Faiza from Khudalaksa and welcome back to another brand new video. So, আজকের ভিডিওতে আমি একটা প্রপার ফুড রিভিউ করব। আমার ওই দুই দিনের ভিডিওগুলোর মধ্যে দেখলাম যে সবাই বলতেছে যে হ্যাঁ, হয়েছে অনেক র্যান্ডম ভিডিও, এখন একটা প্রপার ফুড রিভিউ চাই। তো আজকে আমি বের হয়েছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, আমরা সবাই মিলে আজকে অনেকগুলো জায়গায় যাবো। এখন যাচ্ছি আমরা কিয়োশিতে। কিয়োশিতে গিয়ে আপনাদেরকে একটা মজার খাবার দেখাবো, যেটার জন্য আমি এক মাস ধরে পাগল হয়ে গেছি খেতে। আমরা এখন আসছি কিয়োশিতে। ওর বিহাফে আমি বলে দিতেছি, উপরে রাসিফ ভাইরা ওয়েট করতেছে এক ঘন্টা ধরে। সো গেলে মনে হয় প্রবাবলি একটা গালি খাবো। এখন আমি একটু আগে বলতেছিলাম একটা জিনিস, ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে ভালো লাগে নট রিয়েলি। আপনার এই যে নতুন একটা লুক হুডি পড়তেছেন, মানুষজন কমেন্ট করে ফাইজাবকে মরা মরা লাগতেছে, আমাকে তো লাগবেই তো, কথা বলতে দিই না যে আচ্ছা যদি দেখে থাকেন ডিনার করছেন সবাই, কি দিয়ে খাইছেন অর্ডার দিয়ে তো আমি একটু আমারটা দেই। একটা এবি মিস সাকে হবে, আর এটা কয় পিস এর থাকে? নাফিস আমাদের ফুড টুর দিতেছে। নাফিসের সাথে ঘুরলে মজা কি, ও এক জায়গায় সবকিছু খায় না। One of the most talented food photographer in town right now. একদম আর যদি আপনাদের বিশ্বাস না হয়, আমরা ছবি অ্যাড করে দিব নাফিসের কয়েকটা, কি তুলে ও কি দিয়ে প্রোফাইল লিংক দিয়ে দিব নিচে। কিন্তু জিনিসটা কি, ওর সাথে যখন বের হই মজা লাগে, কারণ ও এক জায়গায় যেমন কি ওসিতে আসে এক জায়গায় বসে সব খেয়ে ফেলবে, আরেক জায়গায় গিয়ে মেইনস খাবে, আরেক জায়গায় ডেজার্ট, তারপর এক জায়গায় যাবে চিল করতে। তো মোটামুটি ঢাকায় তো রিক্রিয়েশনাল এর কোনো স্পেস নাই অনেস্টলি। সো এই যে ঘোরাঘুরির মধ্যে না একটা আউটিং একটা মজা হয়ে যায়। কিসের লজ্জা, আমাকে বলো তুমি কোথায় যাবে, আমাকে নিয়ে কোথায় যাবে বলো। আগে পরিচয় করে দিই সবাইকে। হ্যাঁ, দিস ইজ নাফিস, টাইমস অফ এনএফএস। আর হচ্ছে এখান থেকে যাবো পিজা খাইতে, আর দেখি অন্য কোন ডিশ খাওয়া যায় কিনা। যাবো ইনশাল্লাহ অনেক জায়গায়, তো ওগুলা আমাদের দুই চ্যানেল মিলায় থাকবে, ওগুলো দেখতে হলে দুইটাই দেখতে হবে। লিঙ্ক সবকিছু উপরে পেয়ে যাবেন, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। এছাড়া এখানে যাদের যাদের বিকাশ নাই তাদের জন্য আমি একটা ইনফরমেশন দিতে চাই। তো বিকাশে এই পুরো মাস জুড়ে থাকবে একটা ক্যাম্পেইন। বিকাশ অ্যাকাউন্ট যাদের আছে, ধরেন ওর আছে আমার নাই, সো যখনই আমি বিকাশ ওপেন করব ওর ফোন থেকে, তখন এই যে অপশনটা আসে রেফার আ ফ্রেন্ড, ও যদি আমাকে এটা রেফার করে আর আমি যদি এই রেফারেন্সে গিয়ে অ্যাক্টিভ করি আমার বিকাশ অ্যাকাউন্ট, তখন হচ্ছে ও কিছু লাভ পাবে, আমি কিছু পাবো। আমি যখনই অ্যাক্টিভ করব ওর রেফারেন্স দিয়ে, তখনই ও সে 20 টাকা পেয়ে যাবে। আর এরপর যখন আমি হচ্ছে লেনদেন করব আমার অ্যাকাউন্টে, তখন ও পাবে আরও 80 টাকা। সো ইন টোটাল ও 100 টাকা পাচ্ছে। আর আমি যে ওর রেফারেন্সে অ্যাক্টিভ করলাম জিনিসটা, আমার লাভটা কী হবে, আমি হচ্ছে পাবো ফার্স্টে 25 টাকা, আর এরপর যদি আমি আমার ফোনে রিচার্জ করি তখন আমি 50 টাকা ক্যাশব্যাক পাবো। আর যারা হচ্ছে রেফার করবেন তাদের হচ্ছে লাভটা বেশি। আমি 100 নিয়ে খুশি থাকবো, আর ও হচ্ছে বাকিটা। বাট দ্যাটস নট দ্য থিং। এরকম অ্যাক্টিভ যদি মিনিমাম 5 জনকে করাইতে পারেন আপনি ডেইলি, টপ 3 মানুষ পাবে 2000 টাকা। জি ব্যবসা, আমি আজকে থেকে শুরু করব নতুন। তাহলে তোমার রেফারেল লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দাও, তুমি 100 টাকা। ও হ্যাঁ, আমি আরো ফ্রেন্ড খুঁজবো, আমি 5 জন করেই ছাড়বো, আমি খুলে ব্যবসা শুরু করে দিবে, নিউ ব্যবসা ছেড়ে দিব। তেনে তেনে লিংকটা উপরে দেওয়া থাকবে,
উপরে লিংক দেওয়া থাকবে, আপনারা ওখানে আরো ডিটেইলস পেয়ে যাবেন। এরা পুরো মান্থ জুড়েই থাকতেছে, সো ডু নট মিস দিস চান্স। আজকে দিকে ফাইজার চিপা বুদ্ধি দিয়ে দিল আপনাদের। চিপা বুদ্ধি না, তুমি কি জানি চোরা বুদ্ধি, চোরা বুদ্ধি, চিপা বুদ্ধি। এটা অবশ্য চোরা বুদ্ধি না, এটা এটা একটা ভালো বুদ্ধি, যেগুলা দিয়ে টাকা ইনকাম করা যাবে এগুলা চোরা বুদ্ধি না। খাওয়াটা অনেক প্যারা, খাওয়াটা আসলে সিরিয়াস প্যারা, কারণ একবার মুখে নিতেও পারবো না, আবার হাফ নিলে পাও, আবার হাফ নিলে হচ্ছে নষ্ট হয়ে যায়। আচ্ছা ফাইজা একটা চ্যালেঞ্জ দিই তোমার, আচ্ছা চপস্টিক দেখো তো, খাওয়ার মুহূর্তেই নষ্ট করে দিল, ট্রাই করো সমস্যা নেই, পারবা। ওয়াও মনে রাখবো। ও ও ও ও ই আল্লাহ, ইয়া ও ও চ্যালেঞ্জ তো একবারে খাইতে বলি, দেখো এখন দেখো, সরি সরি তুমি আরেকটা খাও না, এই নয় নয় আরেকটা খাও আস্তে আস্তে, ভিতরে ইয়ে শ্রিম দেওয়া আর হচ্ছে উপরে ওদের হাউস স্পেশাল সস, আর এইটার নামটা আমি ভুলে গেছি, যে ক্রিসপি জিনিসটা টেম্পোরা, আই ডোন্ট অ্যাকচুয়ালি ভিতরে হচ্ছে টেম্পোরা দেওয়া, প্রন টেম্পোরা দেওয়া, আর উপরে হচ্ছে যে স্যামন দেওয়া, ও হ্যাঁ স্যামন দেওয়া, উপরে টেম্পোরার ভাজা দিয়ে টু গুড মিওনিয়াস দেওয়া আছে, স্পাইসি মিওনিয়াস, আর যেভাবে খাইছ তুমি, আর এক একটা সাইজ খুব অনেক বড়, এক একটা সাইজ অনেক বড় সাইজ, অনেক বড়। ঠিক মতো খেয়ে বলো কেমন, তুমি তো আমার খাওয়ালে একবারে পুরো, দেখছো এটা পুরো নষ্ট হয়ে যায় খুললে, পুরো নষ্ট হয়ে যায়, আরেকটা জিনিস যেটা আমি খেয়ে বুঝলাম, পুরোটা সুশি মুখে গিয়ে একটা বার্স্ট করে, আর ওই টেস্টটা খুবই মজার, যখন হাফ করে নিতেছেন টেস্টটা হাফ হয়ে যাইতেছে, টেস্ট হাফ হয়ে যায়, যেটা সত্যি কথা, আর এটা হাফ করে নিয়ে উঠানোটা খুব টাফ, হাফ দিয়ে তখন খাইতে হবে, তো যদি আপনারা আমার মতো হন চপটিকে আনারি, তারা একবারে নিয়ে নেবেন। ও ব্রো শে দিস ইজ দ্য বেস্ট। ও আর এই যে বিফ টেপানি, এটা এটা সেই, আমি সুশি অত পছন্দ করি না, বাট এটা খুবই নাইস, বাট দিস ইজ ভেরি গুড, আমরা লাস্ট টাইম যখন খাইছিলাম অনেক অনেক নাইস ছিল, সো এটাই আরেকবার দেখানোর জন্য নিয়ে আসছি, এটা অনেক মজা, একদম বিফ বাইটস সফট আর খুবই মজা একটা ফ্লেভার, দেখা যাক আজকেরটা কেমন। তোমরা এটা কি করতে ঘোরাঘুরি করতেছো কেন, বুঝলাম না, একবারে এদিকে ছবি তুলবে এই জন্য পাশাপাশি রাখবে, বিফ টেপানি টেপ 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 এই আইটেমটা কম দেওয়া হইছে, এর আগে আরো বেশি ছিল। ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আমার ছবি আছে, আমি ছবিটা অ্যাড করে দিব, হাফিজ আমার ওই ছবিটা মায়ের ওর ইচ্ছে হয়েছে, এই যে যারা একসাথে আসবেন লাস্টের পার্টটা নেবেন, ও পড়তেছে লাস্টেরটা খুব বড় সাইজ, মাঝখানেগুলো নিলে লস, এই ফাইজা সব নিয়ে নিচ্ছে লাস্ট, বিফটা নিয়ে নিলাম একটু একটু আগে, রাসিফ ভাই নাফিস ওরা খেয়ে বলতেছিল অনেক মজা, আর বিফের ইয়েটা হয়তো শর্টটা না হচ্ছে, হুম হুম, বিফটা দেখতে যতটা নাই আমি খেতে আরো বেশি মজা, তো বেসিক্যালি দেখে মনে হতে পারে আপনার কাছে যে বিফ এভাবে নেড়েচেড়ে কি দিয়ে দিছে, মুখে দিলে ভাই নামে যেটা বলছিল যার দাঁত না থাকবে সেও ইজিলি খেতে পারবে, এতটা সফট, হ্যাঁ আসলে সো জুসি এন্ড ইটস সো ফ্লেভারফুল, আর সাথে আপনি যদি ভেজিটেবল নাও খেয়ে থাকেন এই সবজিটা আপনি মিস করবেন না, এই সসটা দিয়ে সবজিটা করা। আমি দাঁত দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি না, মুখের ফ্লেভার অনেক মজা।
সাথে সস দিছে কিছু অনেক জুসি এমনে সো সসটা আমরা নিচ্ছি না এই দুটো ডিশ আপনারা ডিফিনেটলি ট্রাই করবেন এখানে আসলে প্রাইসটা একটু হাই রেঞ্জের কারণ ওদের হচ্ছে ডেকোরেশন এন্ড স্টাফ একদম অন্যরকম সো যাদের বাজেট ফ্রেন্ডলি দরকার তারা এখানে আসবেন না কারণ ইজ নট রিয়েলি বাজেট ফ্রেন্ডলি নট বাজেট ফ্রেন্ডলি এট অল স্পেশাল অকেশনস এ অফ কোর্স স্পেশাল অকেশনস এ আপনারা এসে ট্রাই করতে পারেন কারণ খাবারটা খুবই ভালো কোয়ালিটির খাবার আপনারা এই দুইটা ডিশ নেবেন আমরা এর আগেও দুইটা নিয়েছিলাম তো আজকে ভাবলাম এটা দেখাবো আর সাথে একটা আইসক্রিম কিন্তু লাস্টে বাকি আছে কোকোনাট আইসক্রিম ওটা সেই ওয়েট করেন আর যেটা বললো না প্রাইসের ব্যাপারটা প্রাইস কিন্তু অনেক ফ্যাক্টর ভ্যারি করে ইটস নট জাস্ট দ্য ফুড যে মাংস এত কে মাংস কেজি এত টাকা এটা দেখি না এটা কিন্তু শুধুমাত্র ওই জিনিসগুলো না একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করে যে একটা প্রাইভেট স্পেসে দেখেন সবাই মিলে বসছে সার্ভিংগুলো যেভাবে এখানে দেখেন এইটা যদি এখন রাসিম ব্যাংকে পাঠাইতে হয় রাসিম ভাইয়া পাঠান না প্লিজ পাঠান না এটা না হ্যাঁ আইডিয়া দেওয়ার জন্য যেটা ব্যাপারটা কি মানে কার্বোহাইড্রেট অ্যাড করলে একটা যারা কিটো খায় তাদের জন্য ওকে বাট আমরা বারণ এখনো সুশি খাইতেছে সে খুব মজা আমরা এখন ডিসাইড করতেছি ডেজার্ট কই খাওয়া যায় না লাফিং বুদ্ধা এমএসটাও নাইস লাফিং বুদ্ধা সব ফ্যান্সি ফ্যান্সি আজকে ওরে বাবা আজকে সব ফ্যান্সি হবে আরে বাবা ফ্যান্সি লোকের সাথে ফ্যান্সি জায়গায় ওরে বাবা টাইটেল পেয়ে গেলাম লিখে দাও দাও তো আমাদের আইসক্রিম চলে আসছে আমরা যে আইসক্রিমটা নিছি সেটা হচ্ছে কোকোনাট আইসক্রিম আমরা এর আগে সেম তিনটা জিনিস খাইছি এগুলাই নিছি এখানে সাথে স্টিকি রাইসও দেওয়া তো এটা কোলাটা একটু টাফ বাট একসাথে নিয়ে খাবো পুরো মনে হচ্ছে নারকেল ফ্লেভারটা মানে খুব রিফ্রেশিং এটা হচ্ছে আইসক্রিম যেগুলো একটু হেভি হয় এরকম না একটু লাইট আর উপরে বাদাম দেওয়ার সাথে স্টিকি রাইসের সাথে খুবই মজা খুবই ডিফারেন্ট অনেস্টলি এইরকম আইসক্রিম সচরাচর আমরা খাই না অনেক বেশি মিষ্টি না সুইটনেসটা একদম ব্যালেন্সড আর ভেরি লাইট আর এটা খেয়ে বাসায় গিয়ে আম্মুকে বলতে পারবো ভাত খেয়েছি সো দিস ইজ ইম্পর্টেন্ট দাম হচ্ছে 195 আপনারা যদি এসে একটু ডিফারেন্ট টাইপের টেস্টে কোনো আইসক্রিম খেতে চান জাস্ট ম্যাঙ্গো আর স্ট্রবেরি ছাড়া এটা একটু ট্রাই করতে পারেন কারণ এটা আমার খুবই পছন্দ আর আমি এটা রেকমেন্ডও করবো 195 ইটস আ গুড ডিল আইসক্রিম কই তো আমরা এখানে খাওয়া শেষ আমরা হচ্ছে এখানে সুশিটা নিলাম আর এখানে যেই বিফটা নিলাম এই দুইটা আইটেম আমরা মন ভরে একদম খাইছি পেট ভরে খাই নাই কারণ আমরা আরও জায়গায় যাবো তো এখন এখন আমরা যাব পিজা খেতে আজকের আমাদের গাইড হচ্ছে নাফিস আর নাফিস আমাদের যেখানে যেখানে বলতেছে ভালো সেখানেই যাচ্ছি আমরা ওই পিজা খেয়ে আমরা আজকে ভাইয়াকে হোল চিকেন খাওয়াবো অ্যারেক্সের ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ভাইয়া এখনো এটা খায় নাই ওইটা এতই মজা সো ওইটা যদি আপনারা দেখতে চান পুরো ভিডিওটা পুরোটা দেখুন আর মাঝখানে ভাইয়াদের চ্যানেলটা চেক করেন কিউশিয়া থাইমারল যে দুটোতে একটা জিনিসই ভালো লাগে যে অ্যাম্পল অ্যামাউন্ট অফ পার্কিং স্পেস এটা যাদের গাড়ি আছে বা বাইক আছে তাদের জন্য খুব বেশি সুবিধা এটা একটা মেজর পয়েন্ট এরকম জায়গা আই ডোন্ট থিঙ্ক অন্য জায়গায় আছে মানে এত ওপেন স্পেস ফাইজা কই আসছি তুমি আমাকে তো রাগ করছো এদিকে আসো আরে রাগ করে ফেলছে আমরা আসছি রাফি নাটোতে এই যে এলটোরোর উপরে আপনারা যারা আমাদের এলটোরো ভিডিও দেখছেন ঠিক উপরে এখানে আমরা পিজা টিজা খাবো একটু অ্যাম্বিয়েন্সটা দেখাবো আর কি অর্ডার দিচ্ছি সেটা দেখাবো এরপরে বাকিটা পাবেন রাসিব ভাইয়াদের চ্যানেলে ভাইয়া হ্যাঁ সাউন্ডটা শুনছেন শুনেন দেখে সাউন্ড আপনার কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে এরকম সাউন্ড থাকে এটাই চিন্তা করতেছি ভয় লাগতেছে উপরে উঠতেছে আর ভয় লাগতেছে এখনো কি শোনা যাইতেছে নাকি আল্লাহ জানে আমরা আসছি রাফি নাটোতে ইটস আ নাইস প্লেস কোজি জায়গার মধ্যে এনভায়রনমেন্ট আমরা এখানে বসতেছি এটা সামনে সামনে পরিচয় তার আগে থেকে ওকে আমি ইনস্টাগ্রামে ফলো করতে করতাম বিকজ ও খুব সুন্দর ছবি টবি তুলতে পারে ওর লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কি তো ওইটা কথা না কথা আমাকে বলছিল যে ঢাকার ভিতরে আপনাকে একদিন আমি বেস্ট পিজা খাবো এবং সে আমাকে এই জন্য এখানে নিয়ে আসছে বাতাস করতেছে দেখো এইটা মেনুর কোথায় যাবে আপনি দেখেন
কি খাচ্ছো? আমি ইমাজিন করতেছি এখানে একটা টেন্ডারলয়েন স্টেক আছে। হ্যাঁ, তো ওটা লেখা নাই, 410 টাকা লেখা নাই। ওরে বাবা, স্টেক লেখা, যেটা লেখা আছে সেটা আপনি নিয়ে 5 টাকা দিয়ে যান, যেটা লেখা নাই সেটা তো ভেরি টেন্ডার। না না, ঠিক আছে, তুমি ঠিক আছো? তুমি চামচ কাটা চামচ দিয়ে পানি খাইতেছো কেন? খেয়ে বোঝা যাবে ভাইয়াদের চ্যানেল এই যে ভিডিও হচ্ছে এখানে আসুন বন্ধুরা, চলে আসলাম শেফ টেবিলে, সরি ইউনিমার্টে, ইউনিমার্টে আমার অনেক প্রিয় একটা জিনিস আজকে আপনাদের দেখাবো, চলে আসবো। আমরা হচ্ছে এখন অ্যারাক্সে চলে আসছি। অ্যারাক্স হচ্ছে ইউনিমার্টের ভিতরে, এখানে এটা কোনো রেস্টুরেন্ট না, এটা একটা কি বলে সুপার স্টোর, সুপার স্টোরের ভিতর। তো আপনার এনভায়রনমেন্ট দেখে লাভ নাই, কিন্তু খাবার অনেক মজা। আমরা দুইটা হোল চিকেন অর্ডার করছি, একটা একটু কেটে দিতে বলছি, আরেকটা হচ্ছে আলাদা ফুল আস্তা রাখছি যাতে দেখানো যায় যে দেখানো যায় জিনিসটা আসলে কেমন। তো ওরা হোল চিকেনের যেই মানে ফ্লেভারটা ওদের, এটা খুবই মজার। আর ভাইয়া কখনো খায় নাই, আমি কখনো আমি ভালো খারাপ পাই, এখানে অনেক আসি, মানে অনেক আসি, রেগুলার আসি। তো আশা করা যায় এখানে ভালো হবে। আর এখানে আরেকটা, এখানে মেইনলি ওরা শর্মা দিয়ে স্টার্ট করছিল, মেবি ফার্স্টে আমি শর্মাই খাইছিলাম ফার্স্টে, এরপর থেকে আমি চিকেনটা খাই রেগুলারলি, চিকেনটাই আমার ভালো লাগে। চিকেনটা খেয়ে তারপরে দেখি আমরা এরপর আর কোথাও যাবো কি না, কারণ ফুল চিকেন দুইটা খেয়ে আসলে পেটের কি অবস্থা হবে সেটা আজ বলা যাচ্ছে না। মনে হচ্ছে না ড্রিঙ্কস ড্রিঙ্কস কোথাও হবে, ফান্টা মান্টা মেরে দিব না, দেখা যাক কি হয়। খেয়ে নি আগে, আমরা কিছু ওয়াদা করতে চাচ্ছি। নাফিস এখানে মনে হয় দিনে দুইবার আসো না, এটা নাফিসের বাসা, এই যে চামড়াটা, আমি এটা হচ্ছে ফুল চিকেনটা একটু ভেঙে দেখাই, অনেক গরম থাকে কি বলছেন। এখানে সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে সস, এই দুইটা সস একসাথে মিক্স করে ফেলে আরো মজা লাগে। এটা একটু ঝাল, এটার সাথে যখন এটা মিক্স করবেন পরে রুটিটা নেবেন, রুটিটা নিয়ে আগে একটু সসটা দিয়ে খাবেন। আমি যদি এটা আলাদা করে রাখছি কারণ একটু বেশি গরম, তার একটা রিস্ক নেওয়া যায়, একটা বাইট দিয়ে দেখি। ধোয়া দেখতেছে একদম মাত্র ফ্রেশ আউট অফ ওভেন। সস্তা নিয়ে নেবেন, এটা লাঞ্চের জন্য বা অন্যান্য যে কোনো টাইমের জন্য দিস ইজ আ ভেরি গুড আইটেম। হাফ নিতে পারবেন আপনারা চাইলে, ফুলে নিতে হবে এরকম কিছু না। কোয়ার্টার কোয়ার্টার নিতে পারবেন না, হাফ অথবা হাফ হাফ। চামড়া যদি নেই, স্কিনটা সবচেয়ে বেশি মজা। স্কিনটা অনেক মজা, এটা বেক চিকেন তো খুবই মজা। রেডি, 1 2 3 আই এম ব্যাক। ও ব্রো, এটা হাফ, এটা হাফ। ইটস সুপার সফট, সসের সাথে দিয়ে চিকেনটা খেয়ে খেতে ভালো লাগবে আই থিঙ্ক। গরম বাট মজা,
মানে জিনিসটাকে একদম মাইল্ড ফ্লেভার চিকেনটা অনেক বেশি সফট চিকেন রোস্টেড চিকেন এরকমই হয় আসলে এক্স্যাক্টলি জাস্ট চিকেনের যে জিনিস জাস্ট চিকেনের ফ্লেভার এক্স্যাক্টলি আমরা মনে হয় এটা নিয়ে 6-7 বার খেয়েছি আরো বেশি হবে অনেকবার ট্রাই করার মতো মানে একটা কমন মিল ফুল চিকেন কত কত দিন 800 সামথিং মানে ইটস নট ভেরিয়াস মানে অনেক স্পাইসেস দিয়ে ভরা না আর কি মানে জিনিসটা হচ্ছে একদম চিকেনই ফ্লেভারটা আসে একদম ওই ফ্লেভারটা যদি কেউ পছন্দ করে তার কাছে এটা অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগছে বন্ধুরা আমরা শুরু করে দিছি यस নাইস বন্ধু এটা পিকল চলো পিকল দিয়ে খেতে মজা লাগে হ্যাঁ সবকিছু মিক্স করে খেতে ভালো লাগবে আমার কাছে কেন্দ্রের মনে হয় সব এখানে হচ্ছে সাইড স্টাইল পিকল তো আপনারা যদি পিকল পছন্দ না করেন পিকল আর হচ্ছে এখানে সিদ্ধ করে মরিচ দিয়ে দেয় এগুলো যদি আপনি না নিতে চান আপনি ফ্রাইস নিতে পারেন সেটা কিন্তু ভালো হবে আরো অর্ডারের সময় বলে দিলে হবে জাস্ট বলেই দিয়ে দেবেন আমরা কি এখানেই ড্রিঙ্কস মেরে দিচ্ছি ফান্টা মুন্টা আর কোথাও যাব না যাব কোথায় যাব কোথায় যাব নিয়ে যাবেন লাফিং মুন্টা ডেজার্ট হ্যাঁ ডেজার্ট তো অবশ্যই যাব ওকে ওকে এটা আগে শেষ করি চলো খাই আমার খাইতে খাইতে মনে হচ্ছিলো যে যদি যখন লেগ অ্যান্ড থাই পিস যখন খাচ্ছিলাম এবং উপরে যেই চামড়ার প্রলেপটা ছিল সেটা দিয়ে খাইতে খুব বেশি মজা লাগতেছিলো বাট ব্রেস্ট যে সাইডটুকু ওইটা খাইতে অতটা ভালো লাগতেছিলো না বিকজ ওইটা খুব একটা জুসি ছিল না আর কি সো এটা যদি শুধুমাত্র অ্যারেক্স যেটা করতে পারতো সে লেগ অ্যান্ড থাই পিস দিয়ে শুধুমাত্র রোস্টেড এটা করলে সব থেকে বেস্ট হতো আমার কাছে কেন জানি মনে হয় শুধু লেগ পিসগুলো রাখতো ওই সাইডটা লেগ আর থাই দিয়ে আর বাকিটা দিয়ে মনে করেন শর্মা টর্মা ওগুলোতে দুইজন মিলে যদি আসে হাফ চিকেন একটা নিলে কিন্তু মোর দেন এনাফ পেট ভরে যায় ফুল চিকেন খাওয়াটা ইয়ে হয় মেইন কথা হইলো ভাইয়া হইলো ফাইজা নাই দেখে ব্লগ হাইজ্যাক করছে ওরা গেছে হাত ধুইতে ও ভাইয়া ব্লগ হাইজ্যাক করে তার ওপিনিয়ন দিয়ে দিল ফাইজা এখন আসেনি ও ওই যে ফাইজাও চলে আসে বাহ না এখনো আছে শেষ করতে পারি না এখনো চেষ্টা করছি খাবার ওয়েস্ট করতে চাই না আমি বাসে নিয়ে যাবো খেয়ে অনেক ভালো লাগলো তৃপ্তি লাগলো এখন আমরা মেবি ডেজার্ট খেতে যাবো আর ডেজার্টটা খুব কম খাবো কারণ সব কিছু খাওয়ার পর একটু মিষ্টি কিছু না খেলে মুখটা ভালো লাগে না তো আমরা ডেজার্ট খেতে যাবো লাফিং বুদ্ধা আর কী কী ডেজার্ট খেলাম কেমন লাগলো সেটা থাকবে আসিফ ভাইয়ের চ্যানেলে আমি ব্লগটা ওখানে গিয়ে শেষ করি আর এখন আমরা প্যাক করে ওখানে চলি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ চলো ডেজার্ট খাই ডেজার্ট খেয়ে শেষ করে দেই একদম শেষ খুব আশায় ছিল ডেজার্ট খেয়ে একদম ব্লগ শেষ করে দেই সবাই আসি আমরা রাফিক ভাই ডেজার্ট মার গুড ডে আজকে খুব ভালো একটা দিন ছিল গুড ডে সিম সিম ওরে বাবা আসো নাইস জায়গাটা খুব নাইস ইভেন আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট দেখতে অনেক বড় মনে হয় তো আমরা লাফিং বুদ্ধে আসলাম এখানে আমরা হচ্ছে ডেজার্ট খাবো আর কী কী ডেজার্ট নিব আর হচ্ছে কেমন ডেজার্ট সেগুলো সব পেয়ে যাবেন রাসিফ ভাইয়ের চ্যানেলে সেটার লিঙ্কটা উপরে দেওয়া থাকবে সারাক্ষণ ধরে বলতেছি হয়তো ওইটা দেখেই আমরা এখানে আসছেন যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকে বেশ ভালো একটা দিন গেল অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে ইউ লাইক মাই পেজ অন ফেসবুক সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড স্টে হাঙ্গ্রি উইথ ফুড লাইক বাই বাই নাফিস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কি কি Right. Oh, it's a lot of ice cream. Oh, it's good.